আল্লাহ নবী দিনা দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবি আবাদ দুনিয়া জমিনে তিন দিন নিখোঁজ ছিলেন মদিনার জমিনে আল্লাহর নবী তিন দিন নিখোঁজ সাহাবীরা দেখতে পায়নি হযরত আবু বকর আমার নবীকে দেখতে পায়নি হযরত ওমর দেখতে পায়নি হযরত আলী দেখতে পায়নি হযরত বেলাল দেখতে পায়নি আল্লাহর নবীকে না দেখতে পেয়ে সাহাবীরা খানা পিনা বন্ধ করে দিয়েছে হুজুর আসছে নাকি গো দেরি আছে চালাবো তো এই তো চলছে রে বাবা ভালো করে শুনে তিন দিন নবীকে দেখতে পাইনি সাহাবীরা কাঁদছে তিন দিন নবীকে ভালোবাসি তো আমরা মহব্বত করি তো নাকি গো আহ এই দেখেন নবী তিন দিন নিখোঁজ আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী চাঁদ চেহারা ডানা দেখতে পেয়ে আজ তিন দিন হয়ে গেল আবু বকর খানা পিনা ছেড়ে দিয়েছে পানি পর্যন্ত মুখে ওঠাইনি আমার নবীকে দেখতে পাই না আমি আবু বকর আমাকে পৃথিবীর যেই বোঝাক না কেন আমি আবু বকর মুখে কিছু ওঠাবো না আবু বকর কিছু খাইনি দেখতে পা গেল আবু বকরের চোখে পানি কাঁদতে 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 মদিনার জমিনের দিকে হাঁটা চলার ফেরা করে হঠাৎ করে হযরত উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি না তলোয়ার তুলে দিয়ে বলছেন আই মদিনার মুশরিকেরা আই মনির মদিনার মুনাফিকেরা না 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 আমি খাত্তাবের বেটা উমার ঘোষণা দিলাম আমার তলোয়ারের দিকে তাকিয়ে দেখো আমার নবীকে কোথায় আত্মগোপন করেছো আমার নবীকে কোথায় গোপন করে দিয়েছো আমার নবীকে কোথায় কতল করে দিয়েছো কিছু সময়ের ভিতরে আমি উমার আমাকে যদি না জানাও আমি উমার ঘোষণা দিলাম আমার তলোয়ার থেকে মদিনার একটাও মুনাফিক বাঁচতে পারবে না একবার জোরে বলো সুবহানাল্লাহ উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে মদিনার মুনাফিকদের অন্তরে কম্পন শুরু হয়ে গিয়েছে এরা বলে হায় হায় রে খাত্তাবের বেটা উমার যখন ঘোষণা দিয়েছে আর বাঁচার কোন রাস্তা নাই কিন্তু কোথায় নবী আছে কোথায় আখির জামানার পয়গম্বর আছে কোথায় মুহাম্মদ রয়েছে এটা তো আমরা জানি না তবে যখন খাত্তাবের বেটা ঘোষণা দিয়েছে আর বিবি বাচ্চা এদিন করা ছাড়া কোনো উপায় নাই আর বাঁচার কোনো রাস্তা নাই ওদের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে 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 এসে হযরত ওমারের কাঁধটা জড়িয়ে ধরে বলেন ভাই ওমার ও ভাই ওমার পাগলামি করলে হবে না আল্লাহ নবী কোন জায়গায় গিয়েছে নবী আবার কোন দিকে রয়েছে নবীকে একটু তলাশ করতে হবে নবীকে একটু খোঁজাখুঁজি করতে হবে ও নবী বাগের উম্মাত নবীকে কত ভালোবাসো নবীকে কত ভালোবাসো জঙ্গলের পশু জানোয়ারেরা আমার নবীকে কত ভালোবাসে দেখে হাদিস শরীফ প্রমাণ করে হযরত আবু বকর উমার দৌড়ে 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 না হে মদিনা মদিনার শেষ প্রান্ত পর্যন্ত চলে গেল আল্লাহর নবীকে দেখতে পায় না হঠাৎ করে দেখে একটা মরু ময়দান হঠাৎ করে দেখতে পেলেন একটা মরু ময়দান ওই মরু ময়দানের উপরে হাজার হাজার কসওয়া উঠনি এরা সবাই আসমানের দিকে মুখটা তুলে দিয়ে কি যেন ঠোঁট কাঁপিয়ে কাঁপিয়ে বলছে আরে রে চোখ বেয়ে বেয়ে পানিগুলো আল্লাহর জমিনের উপরে টপ 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 করে পড়তে লেগেছে হযরত আবু বকর ওই জায়গায় গিয়ে উটের রাখালদের সম্বোধন করে বলে উটের রাখালের আরে একবার কি বলতে পারবে এই রাস্তা দিয়ে দিনের রসুল চলে গেছে এই রাস্তা দিয়ে আল্লাহর নবী চলে গেছে একবার কি বলতে পারবে উটের রাখালেরা বলে এই কি আপনি আপনার নাম কি বলেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আমার নাম আবু বকর আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন আমার ভাই ওমার এই আবু বকর ওমার উনি রাকাল বলছে এই আবু বকর ওমার কে দিনের নবী তো আমরা জানি না চিনি না বুঝি না এই আবু বকর ওমার রে তবে একটা সত্য কথা বলি আজ তিন দিন হয়ে গেল রে আবু বকর ওমার আজ তিন দিন হয়ে গেল আমরা জঙ্গলের পশু জানোয়ার গুলো কসরা উট গুলো নিয়ে এসেছিলাম ঘাস খাবের জন্য এ আবু বকর ওমার আজ তিন দিন হয়ে গেল এই উট গুলো ঘাস খেতে খেতে হঠাৎ করে দেখলাম এরা সবাই একসঙ্গে আসমানের দিকে মুখটা তুলে দিয়ে কি যেন একটা আওয়াজ করলো
বললরে আবু বকর ওমর ওই আওয়াজটা করে ঠোঁট কাঁপিয়ে কাঁপিয়ে কি বলছে আর চোখ থেকে অনবরত পানিগুলো ঝরে ঝরে জমিনের উপরে পড়ছে এ আবু বকর ওমর রে না 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 এই ওটগুলো কেন কাঁপছে জানি না রে আবু বকর ওমর আস্তিন দিন হয়ে গেল এই ওটগুলো এক কদম আগে বাড়াতে পারি না ওটগুলো এক কদম পিছু হটাতে পারি না তিন দিন হয়ে গেল ওটগুলো কোনো খানাপিনা করে না এই আবু বকর ওমর তবে একটা কথা বলি ওই যে পাহাড়ের গুহা দেখতে পাও ওই যে পাহাড়ের গুহা দেখতে পাও ওই পাহাড়ের গুহার কাছে একজনা মানুষ উপর হয়ে পড়ে কি যেন হাউমাউ করে বলছে ওই মানুষটারও মাঝারি করছে এই আবু বকর ওমর ওই মানুষটা এখন বেঁচে আছে কি মারা গেছে বলতে পারবো না এই আবু বকর ওমর ওই মানুষটাকে যদি একবার উঠিয়ে নিতে পারো ওই মানুষটাকে উঠিয়ে নিতে পারো তুলে নিতে পারো মনে হয় আমাদের জঙ্গলে ওটগুলো খারাপ না খেতে পারে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওমরের হাতটা ধরে বলে ভাই ওমর আর চিন্তা করো না এ ভাই ওমর রে না 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 তুমি বুঝতে পারো না ওমর যে নবীর মায়ায় পড়ে জঙ্গলের পশু জানোয়ারেরা খারাপিনা ছেড়ে দিয়েছে রে এ আবু ওমর ওই নবী ছাড়া আর কেউ হতে পারে না হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাতটা জড়িয়ে ধরে নিয়ে টানতে 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 দৌড়ে 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 গুহারের পাদদেশে গিয়ে দেখে আমার আপনার নবী আমার আপনার আগা আমার আপনার রাহবা সাইয়েদেনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্দারি দিনের নবী সিজদায় পড়ে আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে লাখো জবানে কাঁদে আল্লাহ আমি নবী আপনার কাছে আমি গুনগুন করে বলি আল্লাহ আমার উম্মত যে বড় গুনাহগার আল্লাহ আমার উম্মত যে বড় খাতাকার আল্লাহ আল্লাহ আমার উম্মত যদি অন্যায় করে অপরাধ করে আল্লাহ আমি নবী কেমন করে দুনিয়ার জমিনে আমার উম্মতদের অন্যায় অপরাধ গুলো দেখে চলে যাব ও রব্বুল আলামিন আল্লাহ ও রব্বি আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করুন আমার উম্মতকে আপনি ক্ষমা করুন ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি আমার নবীর অনাজারি করতে লেগেছে আমার নবীর নিকটে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে আল্লাহর নবীকে সালাম দিতে লাগলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আস্তিন দিন হয়ে গেল আপনি আমি আবু বকরকে না বলে আপনি চলে এসেছেন হুজুর আপনার চাঁদ চেহারাটা দেখতে পাই না তাই আমি আবু বকর তিন দিন খারাপ না ছেড়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জবান থেকে আমি শুনেছি আপনি বলেছেন তাবাম বিশ্বের মানুষের আমলগুলো এক গাড়ি পাল্লায় যদি ওঠানো যায় তাবাম বিশ্বের মানুষের আমলগুলো একত্রিত করে নিয়ে এক গাড়ি পাল্লায় যদি ওঠানো হয় আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় ওঠানো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তাবাম বিশ্বের মানুষের আমল অপেক্ষায় আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মতের মায়ায় আপনি কাঁদছেন ও উম্মতের দরদি নবী আর আপনাকে কাঁদতে হবে না আর আপনাকে রোনাজারি করতে হবে না আমি আবু বকর চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর ওয়াদা করলাম আল্লাহকে সাক্ষী রেখে বললাম আমি আবু বকর আমার জীবনের সমস্ত আমলগুলো আপনার এতিম উম্মত উম্মতিদের জন্য আমি আবু বকর আজ দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ নারী তবে নারী তবে আপনার এতিম উম্মত উম্মতিদের জন্য আমি আবু বকর আমার জীবনের নেকিগুলো সব দান করে দিলাম বুঝলেন আপনি সিজদা থেকে মাথা ওঠান আমার নবী আজকে সিজদা থেকে মাথা তুলছেন না হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমার নবীর নিকটে গিয়ে সালাম জানালেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জানিয়েছেন আসমানে যত তারকারাজি জান্নাতের ফুলের মতো সেজে রয়েছে এই তারকা কোটি 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 তারকারাজি নেকি যদি পৃথিবীর জমিনে আল্লাহ কারের নামায় আমালে লেখে একমাত্র আমার উমরের নামায় আমালে আমার আল্লাহ পাক লিখে রেখেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ